তোমরা দেখে নিও শুটটা কেমন হচ্ছে। এটা হলো আমাদের ক্যামেরাম্যান চারণবাব, এটা হলো এসআরকে, আর এটা হলো দাদা। তো এই ফাঁকা জায়গায় আমরা শুট করছি, ওকেও দেখাতে হবে, না হলে রাগ করছে, বুঝতে পারছি। এটা হচ্ছে ফাঁকা জায়গা, তাই আমরা একটু এটা হলো প্রিয়স্মিতা। দাস তোমরা দেখে অবশ্যই চেনো, ভালো করে দেখো থোপড়াটা দেখে নিয়েছো। তো কথাটা হলো আমরা মাস্ক পরিনি এই অবস্থায়, কারণ এখানটা ফাঁকা জায়গা রয়েছে, কোনো লোক নেই আশেপাশে। আর আমরা সব রিলটা কত ড্রাফটে রেখেছি, হ্যাঁ হ্যাঁ ড্রাফটে রেখেছি বাবা, দেখেছো রিলের জন্য ব্যস্ত হয়ে পড়েছে, কারণ একটা ব্লগিং চলছে তো রিলের জন্য ব্যস্ত হয়ে গেছে। কথাটা হলো এটা যে এখানে আমরা মাস্ক পরে নেই, কারণ এখানে ক্রাউড নেই অতটা, আমরা সব ফ্যামিলি মেম্বার রয়েছি সবাই, এর জন্য আমরা কেউ এখানে মাস্ক পরে নেই। তো লোকেশনটা দেখো কিরকম, আমি পেছনটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছ কত সুন্দর লোক, কোন ধরে ওই কাকাটা আসছে কি বিক্রি করছে আমরা বুঝতে পারছি না, খুব খিদে পাচ্ছে গো। আচ্ছা তুই আর একবার কোশ্চেনটা কর, এটা কি, এটা কি দেখে বুঝতে পারছিস না এটা কি, খাবো খাবো না হু খলায়ো দাদা, একা পুরো মারিস নাই কিরে, তা একটা চামচ নে খাবো কি করে, না না একটা করে খাওয়ার, বাহ কাকা কাকা বলে কি একটা করে খেতে হবে, কাকা বলছি কি বলে কি একটা করে খেতে হবে, তাহলে তো আর চামচ লাগবে না। আজকে একটা ব্লগ কমপ্লিট হয়ে গেল নাকি, সেই খেতে কেমন লাগছে শঙ্কর বল, সেই লাগছে সেই, মানে এতটা ভালো আমি বুঝতাম না যে এতটা ভালো লাগে, দুধের ব্যবসা আমার চলছে না বলে লকডাউনের জন্য দই বানি বিক্রি করছে, এটা ভালো হয়েছে, এটা পাউডার মাটার নেই একদম অজিবা। কোথায় বাড়ি কাকা তোমার, বাড়ি এই দই মাটার পরে, ও এটা হলো আমাদের ড্রোন DJI Mavic Mini। বাচ্চা এই ড্রোনটা তুই দেখেছিস আগে কখনো, ফ্রি ফায়ারে দেখিস নি, ফ্রি ফায়ার এরকম ড্রোন থাকে না যে উপর দিয়ে যায় লোক দেখে, সেই ড্রোনটা আমরা নিয়ে এসেছি দেখেছিস, বাচ্চা ড্রোনটা কেমন দেখলি বল, কেমন লাগলো তোর, এটা নিবি, হ্যাঁ তুই ওড়াতে পারবি তো, হ্যাঁ এটা ওড়ানোর জন্য কিন্তু লাইসেন্স দরকার হয়, নালে কিন্তু নালে ওই ও জানে, নালে পুলিশ ধরে নেবে না, এটা কিন্তু ওড়াতে গেলে লাইসেন্স দরকার হয়, নিবি নিচের দিকে কর, দেখ পিছন দৌড় মারবে, আবার সামনে কর সামনে কর সামনে কর ভাই সামনে কর, এবার দেখ সামনে দৌড় মারছে দেখছিস, বল এবার তুই ওড়াতে পারবি তো, এবার নিতে পারবি তো তুই, এখন তো কোনো প্রবলেমই নেই, তাহলে এটা নিয়ে কোন ক্লাসে পড়িস বাচ্চা তুই, নাম কি তোর,
ওর নাম ভুলে গেছে। ভুল হতেই পারে না, আর কিছু নেই, উড়ে যাবে কিন্তু কেটে যাবে একদম কেটে মানে। অসাধারণ ল্যান্ড, অসাধারণ অসাধারণ ল্যান্ড করেছে, অসাধারণ ল্যান্ড। দেখো গাইস তোমরা কি বলবো, ঠিক আছে, এই যে চোর আমি দেখেছি সব কটা আওয়াজ শুনেছি আমি, ঠিক আছে, মিনিমাম তোরা 10-15 আম পেরেছিস, ঠিক আছে। ওই দেখ এই হয়েছে বড় চোর, ঠিক আছে, এই এই যে চোর। এতক্ষণ আমি ভিডিওটা করিনি, কারণ আমি যদি ভিডিওটা করতে আসি তাহলে অন্য কেউ দেখতে পাবে, তাই আমি ভিডিওটা করিনি, ঠিক আছে। দেখো কি দেখো অবস্থা, দেখো এই একটা আম পেরেছিস মাত্র। দেখো গাছ, দেখো 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 কাণ্ড, এই ভগবান, কেউ যদি দেখে তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই তাড়াতাড়ি গাড়িতে রাখ, যে কটা রেখেছিস গাড়িতে রাখ। দেখো লোকজন বেরিয়ে চলে এসেছে, আমরা আম চুরি করে পালালাম। তো আমরা ধাওয়া খাওয়ার পরে আমরা এখানে এসে বসে আছি, বস এখানে বস। আমরা একটা শুটের একটা জিনিস ওখানটায় ধাওয়ার ফলে রেখেছি, তো ওখানে দাদার চা নবাব গেছে আনতে, আমরা এই রাস্তার মাঝে বসে আছি। বেঁধে বেঁধে রাখিনি তো, বলা যায় না ওদেরকে, হয়তো হয়ে গেছে অনেক সময়, হয়ে গেছে অনেক সময় ধরে এখানে ওয়েট করে আছে, হয়তো ওদেরকে বেঁধেই রেখে দিয়েছে, তাই হবে, নাহলে গাড়ি নিয়ে এত সময়। 10 আম পেরেছি, আরো বলছে অনেকগুলো আম পেরেছি। 10 নিয়ে এসেছে, কটা আম পেরেছিল? 20 এই গাইস আমরা আমটা আনতে ভুলে গেছি, অনেক দূর চলে এসেছি, কিন্তু আমটা সেই যে লুকিয়ে রেখেছিলাম, আমটা আনতে ভুলে গেছি, তো আবার রিটার্ন গাড়ি ঘোরালাম, আবার আম আনতে যাচ্ছি। এবার মনে হচ্ছে আমাদের কপালে একটুখানি বিপদ হলেও হতে পারে, কারণ এখানে আমরা অনেক বড় একটা কাণ্ড ঘটিয়েছি, দেখা যাক। এবার কাজ মানে হাতের কাজ খুব পরিষ্কার এই ছেলেটার, বুঝতে পেরেছো, মানে হাতের কাজ এত পরিষ্কার। সো এই যে আম, আমের প্লাস্টিকটাই আমি নিতে ভুলে গেছি। ওরে বাবারে কতগুলো আম রয়েছে, এই আমটা যদি আমরা না নিয়ে যেতাম, উফ, তাহলে চুরি করার কোনো মানেই হয় না, এতগুলো আম এর মধ্যে। সো তোমরা দেখো ম্যাডাম যে এখন তৈরি হচ্ছে, আর কতক্ষণ লাগবে ম্যাডাম?
ও ম্যাডাম 5 মিনিট মানে আধা ঘন্টা আগেও 5 মিনিট বলছো এখনো 5 মিনিট কোথা আধা ঘন্টা আগে 5 মিনিট বলেছি আধা ঘন্টা আগে বলেছিলে তুমি 5 মিনিট জন্মদিন তাই হয়েছে আমরা কেক কাটা হবে বার্থডে গাল এখনো আসেনি আমরা চলে এসেছি দমদম ক্যান্টনমেন্টে। তো শুট কেমন লাগলো? আর এই ছেলেটা কি কাণ্ড কারখানা করেছে তোমরা তো দেখতে পাচ্ছ, এরকম অনেক কাণ্ড কারখানা বাকি আছে, ওগুলো দেখতে পাবে। সো দেখা হচ্ছে পরের ব্লগে। ওকে, বাই বাই, টাটা।